কেটে যুবককে খুনের অভিযোগে চাঞ্চল্য এলাকায়। পারিবারিক ও জমি সংক্রান্ত বিবাদের জেরে শ্যালকের যৌনাঙ্গ ও গলা কেটে খুনের অভিযোগ উঠল জামাইবাবু ও দিদির বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সুতি থানার বাজিতপুর গ্রামে। জানা গেছে মৃত ওই যুবকের নাম সুখচাঁদ ঘোষ। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত দিদি উমা ঘোষ ও জামাই খোকন দাসকে আটক করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে কারণ কি রয়েছে তা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না, স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলুন, প্রয়োজনে প্রশাসনিক সহযোগিতা নিন।